আমি আদালতে বিশ্বাস করি যে রায় আমি খুশি হয়েছি, এলাকাবাসী সবাই খুশি হয়েছে যে রায় দিছে সরকার যেন কার্যকর করুক, আর আমার ছেলে মেয়ে আছে আমার নিরাপত্তা হোক। আমি তো আসামি, 16 জনের ভিতরে থাকি, চারিপাশে আসামি, আমি নিরাপত্তা চাই আর এদের কার্যকর হোক, যেন আমি রায় খুশি হয়েছি। আমার একটা বিশ্বাস, আমি আইনে বিচার পামু, আমার বিচার হবে আমার পক্ষে, আমি এটা বিশ্বাস আছিল, আপনাদের জনগণের কাছে আমার বিশ্বাস ছিল, আর আজকে আমি বিচার পাইছি, আমি এটাতে খুব আনন্দ বিষয়। এখানে আমরা আসামি পক্ষে আমরা হাইলি ডিস্যাটিসফাইড এবং এগ্রাইভ এই রায়ে। আপনারা এই মামলা সম্পর্কে আপনারা অবগত আছেন যে এই মামলায় চার্জশিটে এবং এজাহারে সেই মামলায় রুহুল আমিন সহ অন্যান্য আসামি যারা আছে তাদের বিষয়ে সহযোগিতার অপরাধের কথা বলা হয়েছে। বাট এই মামলায় কনভিকশনের ক্ষেত্রে আপনারা পাবেন সকলকেই 9-3 দ্বারা কনভিকশন দেওয়া হয়েছে, কারোর বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ সেটা আনেন নাই। ইনফ্যাক্ট এই মামলায় সহযোগিতার অভিযোগটা প্রমাণিত হয় নাই। এত ব্যতীত এই মামলায় সাক্ষী ছিল 23 জন, তার মধ্যে 8 জন সরকারি সাক্ষী আর 15 জন, 15 জনের মধ্যে 9 জন সাক্ষী যারা ঘটনাস্থলে ছিল, ঘটনাস্থলে ঘটনার 2-1 মিনিটের মধ্যে যারা ঘটনাস্থলে গেছে এই 9 জন সাক্ষীকে রাষ্ট্রপক্ষ হোস্টাইল ডিক্লেয়ার করছে। কেবলমাত্র বাদিনী ভিকটিম, বাদিনীর ছেলে মেয়ে এবং তার মা এবং ভাই, এই 6 জনের সাক্ষীর উপর ভিত্তি করে এই সাক্ষী এই সাজা প্রদান করা হয়েছে। তো যে সাজা আমরা উচ্চ আদালতে যাবো রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পরে আমরা আশাবাদী যে এই জাজমেন্ট সেখানে ওভাররুল হবে।